কোথায় বর্ষা বিদায়, চলবে বৃষ্টি আগামী সপ্তাহ নিয়ে বড় পূর্বাভাস হাওয়া অফিসের। বৃষ্টি নিয়ে সতর্ক বার্তা জারি করেছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলা থেকে অবশেষে বিদায় নিয়েছে বর্ষা। দুর্গাপূজায় বিক্ষিপ্ত বৃষ্টি ছিলই, অনেকেরই মাটি হয়েছে ঠাকুর দেখা। কিন্তু কি হতে চলেছে কালীপূজায়, ভাইফোঁটাও বা কিভাবে কাটবে? উত্তরে বড় আপডেট শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। কালীপূজার সময় আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোন সিত্রাং, এই নিয়ে বিস্তর আলোচনা চলছে। বিভিন্ন মহলে জল্পনা তুঙ্গে উঠেছে, কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে এখনই তেমন কোনো আশঙ্কা নেই। তবে বৃষ্টি নিয়ে সতর্ক বার্তা জারি করেছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলা থেকে অবশেষে বিদায় নিয়েছে বর্ষা। যদিও শনিবার সন্ধ্যেতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে কলকাতায়, আগামী কয়েকদিনও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছে ক্রমশই ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহে এর জেরে ফের একবার আবহাওয়ার বিপুল বদল আসবে। যদিও হাওয়া অফিস জানাচ্ছে আগামী কয়েকদিন কিছুটা মেঘমুক্তই থাকবে কলকাতা ও দক্ষিণবঙ্গের আকাশ। উত্তরবঙ্গেও রবিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। গত কয়েকদিন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হলেও আগামী কয়েকদিন আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ফলে বাংলায় বর্ষা এবারের মতো তার ইনিংস শেষ করছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আগামী 2-4 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মূলত শুষ্ক থাকবে বলেই জানা গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে 14 অক্টোবর থেকে 19 অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। তবে আবহাওয়া একেবারে শুকনো খটখটে হতে আরও কয়েকটা দিন সময় লাগবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। 16 তারিখের পর থেকে শুকনো আবহাওয়ার দেখা মিলবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি।